পরিবারের কোনো ক্ষতি হোক আমি তা চাই না। আমি এখন চাই, তার মানে না না দেখো বাপু, তুমি সকালবেলা এলে আমাদের হাতে একখানা চিরকুট ধরিয়ে দিয়ে আর এখন চলে যাবো বললে তো হয় না। আর তাছাড়া এটা তো চিনে খেলা ব্যাপার নয় বটি। বরদা, মেজদা যা বলে গেল আমরা সবাই শুনলাম, কিন্তু তুমি আমাদের সকলের মাথার উপরে, তুমি বৌদি যা বলবে তাই হবে। ওই তোমার গাড়ি এলো। খোকা, ড্রাইভারকে বল আজ আমি দুপুরের পর অফিসে যাব। তা আবার লাঞ্চ টাইমকে বাদ দাঁড়াতে যায়নি। ব্যাপারটার মধ্যে কিন্তু অনেক কিছু ভাবার আছে। নিশ্চয়ই আছে বলবো। ওরে ছেলেরা, তোরা ওকে নিয়ে বাড়ির ভেতরে যা, আমরা এখানে একটু কথাবার্তা বলবো। বজ্জি, আমি ওদের নিয়ে ভেতরে যাই। বাড়িতে একটা মেয়ে নেই তো, সে সবাই পাগল হয়ে গেছে। দাদা ঠাকুরপু বসো, খোকা বসছে। কেন আবার সম্পর্কে কথা না হয় ছেড়ে দিলাম, বয়সে তো তুমি বড়। আচ্ছা আচ্ছা, সেটা পরে দেখা যাবে। চিঠিটার থেকে তো আমরা আচমকা খবর একটা পেলাম, যেরকম স্বভাব চরিত্র ওর পক্ষে যা কিছু করা সম্ভব। তবে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে, সেগুলোর উত্তর না পেলে আমি তো শান্তি মানে সত্যি মানে তোমার বাবা মা আছেন কিনা, থাকলে তারা কোথায় আছেন, তারপর ছোট্টু মানে কমলের সঙ্গে তোমাদের কিভাবে যোগাযোগ হলো, তারপর এই বিয়েটাই বা কিভাবে হলো, তাই তো? ঠিক, ছোটু যে মৌসুমে পালিয়ে যেতে পারে সেটা আমরা বিশ্বাস করি, তুমি শুধু ব্যাপারটা আমাদের জানা দরকার। দেখো, এ ঘরে আমরা যে কজন আছি তাদের সামনে তুমি সব অকপটে বলতে পারো, মানে সব কথাই তুমি বলতে পারো। কারণ কি, এই ছোটুটা তো এদের মন ভোলাতে ওস্তাদ। আমি তাই ভাবছিলাম যে ও যদি তোমাকে ভুল বুঝিয়ে মানে তোমাকে ইয়ে মানে তোমাকে যদি ওর ইয়েতে মানে ইয়ে মানে ওই বলতে চাইছে যে যদি ছোট্টুকে ইয়ে করে থাকে। হ্যাঁ তাই তো বলছি, ছোট্টুর সঙ্গে যদি তোমার ইয়ে হয়ে থাকে মানে তুমি তখন থেকে দু ভাই ইয়ে ইয়ে করছে। পরিষ্কার করে বলো যে ছোট ঠাকুর পর মন ভোলানো কথা শুনে তার আচার আচরণ দেখে দুজনে এই তো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম বড়বাবু। রে ঠিক তাই, মানে হতে তো পারে বুঝলে না, মানে এ তো আচ্ছা হচ্ছে আচ্ছা ভাই, ছোট্টুর ভালো ভালো কথায় ভুল করে ও বাপ মাকে ছেড়ে বাড়ি থেকে ইয়ে করে ইয়ে করেছে। বলো যে বাড়ি থেকে হয়তো পালিয়ে এসেছে, কিন্তু আমি ওর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে আসি তাই নাকি? আশ্চর্য কেন, এটা আশ্চর্য হবার কি আছে? তোমরা কোন বুদ্ধিতে ধরেই নিলে যে ও ছোট ঠাকুরের সঙ্গে পালিয়ে এসেছে? স্বামীনন্দে করতে নেই, কিন্তু উনি আমাকে আমার মাকে অনেক বাজে কথা বলেছিল। তাহলে কি তোমার বাবা? আমার ছেলেবেলা কি উনি মারা যায়? তোর ঠাকুরপোর সঙ্গে তোমার চেনা জানা হলো কি করে? আমার বর্তার সঙ্গে সুশীর বাবা পরিচয় ছিল। 4 বছর আগে উনি আমাদের বাড়িতে প্রথম আসে, আর তখন থেকেই যাতায়াত চলতে থাকে। বর্তা জানতেন কি জানতেন? ওই বর্তা জানতেন উনি খুব বড় লোকের ছেলে ছিলেন, আর উনি আমাদের সেরকমই বুঝেছিলেন। আমরাও দেখতাম ওনার খরচের বহর,
মা শত বারণ করা সত্ত্বেও উনি আমাদের জন্য নানান জিনিস কিনে নিয়ে আসছেন। আমাদের সব সম্পত্তি উনি এমন ভাবে হেসে উড়িয়ে দিতেন যে যেন তিনি তোমাদের পরিবারে দিয়ে একজন, তাই তো? আর এমন মিষ্টি মিষ্টি কথা বলছো যে মনে হতো যেন দেবতা, তাই না? হতেই হবে, হতেই হবে। এই করে ও আমার কত সর্বনাশ করেছে বলতো। তাহলে এরকম একটা মেয়ের সর্বনাশ করবে যার এইটুকখানি শিশু হলো? না না শোনো না, এখন দেখতে হবে বিয়েটা হয়েছিল ক বছর আগে। আমাকে উনি বিয়ে করেছেন প্রায় 3 বছর। তা বিয়েটা হয়েছিল কি করে? কেন রেজিস্ট্রি করে? কেন? তোমার মা দাদার সঙ্গে ছোট ঠাকুরকে যখন একই ভাব ভালোবাসা ছিল, তো শাস্ত্র মতে বিয়েটা হচ্ছে আপত্তি কি ছিল? না, বিয়েটা আমার মায়ের আপত্তি ছিল। তো তোমার মায়ের আপত্তি থাকা সত্ত্বেও রেজিস্ট্রি বিয়েটা এটা হলো কি করে? না না তুমি লজ্জা করো, তুমি বলো কি হয়েছিল। বলো, তুমি আমাকে যা বলে কি তাই করেছো? তাই তো করবে। আচ্ছা বলো, তুমি এতক্ষণ কি শুনলে বলো তো? কখন শত্রুর সঙ্গে ওর একটা বিয়ে হচ্ছে? তুমি খাও তো বাপু। তারপর রেজিস্ট্রি করে বিয়ে তো হলো, তা ছোট ঠাকুর তো তোমাকে নিয়ে কোথায় গিয়ে উঠলো? আলিপুরে খুব সুন্দর দেখতে একটা সাহেব বাংলোর মতন বাড়িতে। তা তো শুনবেই। তারপর তারপর দেখলাম উনি অনেক রাত করে কিসব যা তা খেয়ে বাড়িতে ফিরছে, অথচ আগে কখনো ওসব খেতে দেখিনি। আস্তে আস্তে আরো জানলাম রেস আর চুয়া ছাড়া উনি নাকি থাকতেই পারেন না। এত সব বাজে লোকেদের সঙ্গে ওর যে বন্ধুত্ব হতে পারে তা কখনো ভাবাই যায় না। আর এইসব বাজিয়ে লোকেরা যখন বাড়িতে আসত তখন মনে হতো কোথাও পালিয়েছে। এখন রাত্রেটাকে পেলে সজুত করি। তুমি এখন আলিপুরে সেই বাড়ি থেকে এলে? না না, আমরা ওখানে বছর তো এসেছিলাম। খুশি ও ওখানে এখন তুমি কোথা থেকে এলে? এখন এলাম লেক গার্ডেন্সের কাছ থেকে। ওর আগে রিজল্ট পার্কের একটা বাড়িতে ছিল। এই বাড়ির ঠিকানা তোমায় কে বললে? ওর মুখ থেকে শুনেছিলাম। তাছাড়া কোথা থেকে জানতে পারবো বল? কিন্তু আরে এ তো জানা কথা, আমাদের কথা ওকে আর কে বলবে? কিন্তু বলে জানি কি বলতে যাচ্ছিল। কিন্তু উনি আমাকে বারবার শাসিয়েছিলেন আমি যেন কখনো এ বাড়িতে আসার চেষ্টা না করি। তাহলে উনি নাকি আমাকে অস্বীকার করবেন বিবাহিত থাকতেই বলে। কাঁদিস না ভাই, মেয়ে মানুষের যে কত বড় অপমান সে তো আমি বুঝি। স্বামী হয়ে তার স্ত্রীকে বলছে অস্বীকার করবে? ছোট ঠাকুরপুর মনটা ভগবান যে আমার সন্দেহ বাদে তারপর হার গোমা ও যা কিছু হোক এখন ওসব দেখতে গেলে চলবে না। সত্যি মেঘটার উপর এমন একটি স্থিরতা নেই যে সব কথা শুনে বিচার করবে। সেটা তুমি কি করবে বড় বৌদি? মেঘটা তো বড় বড়ি হয়ে গেছে বড় বৌদি, ওকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ চলো ভেতরে চলো, দেখি খুশি আবার কি করছে। শোনো, আমাকে যা হয় একটু খাবার আর এক কাপ চা দাও, আমি একটু বেরোবো। কি হলো?
না?